সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাপড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। হেই গাইস, কি অবস্থা, কেমন আছেন, দিনকাল কেমন কাটতেছে সবার। নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও, আর আজকের ভিডিওর টপিক হচ্ছে ফেসবুকে ভাইরাল 18+ পোস্ট দিয়ে ভাইরাল। মানুষটা এতটুকু কিন্তু তার মনটা অনেক বড়। নাম তার তাসপিয়া ইভা, খুব সুন্দর একটা মেয়ে, তাকে দেখে যে কোনো ছেলে ক্রাশ খেয়ে যেতে পারে, আপনিও খেয়ে যেতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কত সুন্দর জিলাপি, এখন নাচবে আমার কুদ্দুস কাকার মেয়ে গোলাপি। তো গাইস, নাচটা কেমন লাগলো, সব কিছু বাদ এখন মেইন পয়েন্টে, লেটস গো টু দ্য ভিডিও। ভিডিওটি শুরু করা যাক, আগুন জ্বালাই দিই। দামি ড্রেস পরে গর্ব করার মতো কিছু নেই, জীবনের সবচেয়ে সুখের সময় কাটে বিনা ড্রেসে। ও ওয়াও, আগেই বলছি অল্প বয়সে পাকলে যা হয়, উনি বুঝে গেছে বিনা ড্রেসের সুখ। তোমার বেশি দিন লাগবে না মার্কেটে উঠতে। জামাইয়ের ঠোঁটে মধু লাগিয়ে 1 ঘন্টা চুমু খাবো। আরে এক লাথি দিয়ে বিদায় কর। 1 ঘন্টা নয়, তুমি 24 ঘন্টা খাও। কিন্তু আমার প্রশ্ন হইল, মধু লাগাতে হবে কেন? আপনার জানলে কমেন্টে জানাবেন, কেন মধু লাগাতে হবে আমি বুঝলাম না, কেন কেন কেন। স্বামীর নাম ধরে ডাকলে সমস্যা, অথচ স্বামীর কাঁধে পা রাখলে কোনো সমস্যা নাই। 100% সত্যি। ওরে পাকনা সেরি, তুই এত দূর পৌঁছে গেছ, তোর স্বামী তোকে নাম ধরে ডাকার অনুমতি দিবে, কারণ তুই তো পা পর্যন্ত চলে গেছো অলরেডি। আমাদের আর বোঝার বাকি নাই যে তুমি কতটুকু পাইকে গেছো। বেশি দিন সময় লাগবে না পা কান ধরতে, মানে তোমার পা। হ্যাঁ, বড় না হলে জানতেই পারতাম না জীবনে থুতু কাজে লাগে। হ্যাঁ, তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি যে কি বুঝাইতে চাও হেডা আমগো বোঝা কাম হারা। তো গাইস, বেশি দিন লাগবে না পরিমণি 2 আসতে, অল্প একটু ধৈর্য ধরেন, চলে আসবে। আর তোর কত থু লাগবে, এই নে থু 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 থু। কবি বলেছে সব চিৎকার বেদনার হয় না, কিছু চিৎকার তৃপ্তিরও হয়। কবি কি আসলে এই কথা বলছে? তা কোন কবি বলছে এই কথা? আমার সঙ্গে ফাজলামি করবে না। তো আমি একটা কথাই জানতে চাই যে তুমি কি সিটকেরের তৃপ্তি পেয়ে গেছো? আর কি জানো মামুনি, একটু বলো আমাদের। বিসিএস ক্যাডার ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কেন? ওনার উপরে যারা ক্র্যাশ খাইছেন তারা সবকিছু বাদ দিয়ে বিসিএস ক্যাডার হওয়ার প্রস্তুতি নেন, কারণ বিসিএস ক্যাডার যদি না হতে পারেন তাইলে কিন্তু ওনাকে সবাই হারাবেন। আমি যার কপালে আছি তার জীবনে প্রত্যেক দিনই ঈদের দিন হবে। উনি যার কপালে আছে তার প্রতিদিনই কাটবে ঈদের দিন, আর সব মেয়ের কপালে যারা আছে তাদের প্রতিদিনই কাটবে কষ্টের দিন। তাই বলি এই মেয়ের প্রতি কেন সবাই এত ক্রাশ খায়। যাই হোক, এইবার বুঝলাম, তাইলে সবাই ঈদের দিন পাওয়ার জন্য, প্রতিদিন ঈদের দিন পাওয়ার জন্য ক্র্যাশ খাইতেছ। তো মামুনি, ঈদের দিন তো একদিনই হয়, প্রতিদিন তো ঈদের দিন হয় না। হাসি বন্ধ বন্ধ। পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি হলো মা হওয়া। বাবা, তো সাংঘাতিক জ্ঞান, এ তোর জ্ঞান তো বাড়ি। আমারও বিবাহের আলাপ চলতেছে। তো মামুনি, আগে তোমার বিয়ে হোক, তারপর তোমার স্বামী হোক, তারপর তুমি মা হও, তারপর তুমি অনুভূতিটা শেয়ার করো। না হলে এর আগেই যদি মা হওয়ার অনুভূতি শেয়ার করো তো মানুষ অনেক কিছু মনে করবে, মানে উল্টাপাল্টা কিছু মনে করবে। ওরে শালা, তোমার যে অবস্থা, এতে তো তুমি ফুল সজ্জার রাত আসার আগেই ফুল ফোটারও কাম সারিয়ে ফেলাবা। তোমার যে অবস্থা, এতে তুমি অত দূর যাইতে পারবে না, অতক্ষণ তুমি ওয়েট করতে পারবে না, কারণ তুমি অলরেডি পাইকে গেছো। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে ডিপ্রেশন কমে যায়। বাবা, তো সাংঘাতিক জ্ঞান, এ তোর জ্ঞান তো বাড়ি। এই জন্যই বলি আমার ভিতরে এত ডিপ্রেশন কেন, আমার ডিপ্রেশন কমে না কেন, কারণ আমার তো ভালোবাসার মানুষ নাই।
প্রেম করা নিয়ে এত ব্যস্ত থাকে যে ঘরের অন্য কোনো কাজ করার সুযোগ তেমন পায় না। বিয়ের পর জামাইকে বলবো গ্যাসের চুলা বিক্রি করে দাও, আমার রূপের আগুনে রান্না করবো। তোমার রূপের আগুনটা একটু আমারে দিবা, আমি একটু বিড়ি ধরাইতাম। হাসি বন্ধ বন্ধ, তোমার রূপের আগুনে আবার তুমি পুড়িয়ে যাইও না। নিজের চুলের শ্যাম্পুর ঘ্রাণ শুকলে নিজেই ফিদা হয়ে যায়, বিয়ের পর জামাই তো আহত কিংবা নিহত হবে। সেন্ট্রি, ওকে হাজতে বন্দী করো। থাক, আপনাদের আর বিসিএস করার হওয়ার দরকার নাই, এই মাইয়াকে বিয়ে করার দরকার নাই। কেন? কারণ এই মেয়ের শ্যাম্পুর যদি এই দগ হয় তাহলে সে তো আরো অনেক কিছু ব্যবহার করে, তো এই ব্যবহার এগুলোর ঘেরানো তো আপনি উদাও হয়ে যাবেন, নিখোঁজ হয়ে যাবেন, আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না, আপনি তো পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহ ছেড়ে যাবেন। তো আপনি কি এটা চান? যদি এটা থেকে বাঁচতে চান তাহলে বিসিএস ক্যাডার হওয়ার দরকার নেই, তাকে বিয়ে করার দরকার নেই, কারণ তার শ্যাম্পুরই এত পাওয়ার, সামনে আরও কত কী বাকি আছে এগুলো দেখার, আপনি দেখার আগে আপনি দূরে চলে যান। আমাকে দেখে সবার জ্বলে, কারণ আমি নিজেই তো আগুন। একটু পানি দিলে আগুন নিভে যায়, বেশি আগুন আগুন করো না, ঠিক আছে? উনি আবার মিট চকলেটকে ট্যাগ করেছে, তো সে টিকটকার সবাই চিনেন, তার থুতমারা মানে চেহারা দেখলে চিনতে পারবেন, দেখেন যে কি জিনিসটা ট্যাগ করেছে। চরিত্রটাই আসল, হিজাব তো মিয়া খলিফা উপর। এক খাপ পরে তোর বাপের নাম ভুলিয়ে দিত। আমি একটা কথা বুঝলাম না, ওই মিয়া খলিফার সিনে কেমনে, আপনি কি চিনেন? না। এখন যারা চিনেন তাদের চোখে চোখে তো বাসতেছে, তাই না? আরে এই মিয়া খলিফার এখন হালার ভাল, আমি তো বুঝলাম না। আমার সঙ্গে ফাজলামি করবে? ওই তুই মিয়া খলিফার চিনো না? চিনো না মিয়া খলিফার? হ্যাঁ নিরিবিলি একা একা বিপেন নামাইয়া। হ্যাঁ হ্যাঁ, তুমি মিয়া খলিফার চিনো না? সবার সামনে ভালো সাজো, তাই না? চুপ কর বেদব, আপনার সবার কথা কান দিবেন না, সবার কথা শুনবেন না, ঠিক আছে? প্রমাণ দাও, প্রমাণ দাও, প্রমাণ। মি টু মাই বিয়ে বাসা থেকে মেনে না নিলে প্রেগনেন্ট করে দিও। হায় হায় ওস্তাদ, কাম হয়ে গেছে গু আমার সারা। সুখবর সুখবর সুখবর, সব প্রেমিক ভাই ও বোনদের জন্য সুখবর, আপনাদের বাসা থেকে যদি না মেনে নেয় তাহলে আপনারা এই টেকনিকটি ব্যবহার করতে পারেন। তো গাইস, আপনারাই ভাবুন কতটুকু বালপাক না হইলে এরকম চিন্তা ভাবনা মাথায় আসে। বাপ মা যদি ভালো না হয়, সারপার করে ভালো হয় না। আরে বাবা মার দোষ দিয়ে লাভ আছে? বাবা মা তো মোবাইল কিনে দেয় অনলাইনে ক্লাস করার জন্য, কিন্তু বাবা মা তো আর জানে না যে এরা নিজেরাই অনলাইন হইয়া যাইতে আছে। সত্যি কথা, এর ফেসবুক পেজে ঢুকে দেখতে পারেন, আরও অনেক ভালো ভালো পোস্ট আছে, কিন্তু এগুলো করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর তাসপিয়া এই ব্যাপার থেকে দূরে থাকবেন।